আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কোয়েরি সম্পর্কে আমাদের ডিটেলস বা বিস্তারিত জানতে হবে। সবার পার্টিসিপেশনটা আসলে খুব প্রয়োজন ছিল আজকে। আসলে আমার মনে হয় বাসায় থেকে ভুলে যাওয়ার তো কিছু নাই যে আজকে ক্লাস আছে, আমি তো বলেই দিছি। তো তারপরেও আরাফি কি ভুলে গেছে কিনা কি জানি, ও তো রেগুলারই ক্লাস করে। যাই হোক, তো আমি কোয়েরির সংজ্ঞা বা কোয়েরি কাকে বলে এই জিনিসটা গত ক্লাসে একটু পড়িয়েছিলাম, যতদূর মনে পড়ে। জি স্যার, তো কোয়েরি জিনিসটা কি? কোয়েরি হচ্ছে একটা ডেটাবেস থেকে যে কোনো তথ্য খুঁজে বের করার একটা পদ্ধতি, মানে নির্দিষ্ট শর্ত অনেকগুলো সাপেক্ষে। তথ্য থেকে যেকোনো একটা তথ্য হ্যাঁ, খুঁজে যে বের কোনো একটা করাকে কোয়েরি বলে। কোয়েরি বলে। তো শুধু যে খুঁজে বের করাটা সেটা না, ডেটাবেজে কোয়েরির মাধ্যমে আসলে ডেটা ইনসার্ট করা হয়। এই কোয়েরির মাধ্যমে ডেটা ইনসার্ট করা হয়, কোয়েরির মাধ্যমে ডেটাবেস তৈরি করা হয়, আবার কোয়েরির মাধ্যমে ডেটার তথ্য বা ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করা হয়। তো আমরা এটা ডেফিনেশন লিখতে গেলে বলবো হচ্ছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, তাহলে আমাদের যে ইনফরমেশন প্রোভাইড করবে সেই শর্ত আর কি, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটাবেজের কোনো তথ্য খুঁজে বের করার পদ্ধতিকে কোয়েরি বলে। আমি আবারও বলছি, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটাবেজের কোনো তথ্য সহজে খুঁজে বের করার পদ্ধতিকে কোয়েরি বলে। আবির, বুঝতে পেরেছো আমি কি বলেছি? স্যার বলো তো একটা আমি কি উদাহরণ বলছি। দিলে আরো ভালো হইতো। একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন মনে করো আমাদের 100 জন স্টুডেন্ট আছে। 100 জন স্টুডেন্টের ইনফরমেশন আমরা একটা টেবিলে সংরক্ষণ করে রেখেছি। তো এখন কোয়েরির মাধ্যমে, বা যদি কোয়েরি তৈরি করতে হয় যে একজন ছাত্রের যার রোল নাম্বার 10, তার তথ্য আমরা খুঁজে বের করব, তাহলে আমরা এখানে লিখব সিলেক্ট নেম, বা যে ফিল্ড গুলো আছে সিলেক্ট নেম, অ্যাড্রেস বা ডিটেলস, এভরিথিং আর কি যা যা থাকবে, বা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, যেটা এই টেবিলের নাম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল ইজ ইকুয়াল 10। তার মানে এখানে শর্তটা কি ছিল? শর্ত হচ্ছে রোল 10 এর সকল ইনফরমেশন আমরা দেখতে চাচ্ছি। সো এই জায়গায় হোয়ার এর পরে আমরা কন্ডিশনটা ইউজ করতেছি যে রোল 10 ইজ ইকুয়াল টু 10, তো আমরা এই রোল 10 এর ইনফরমেশন সব দেখি। এটাই হচ্ছে কোয়েরি। তাহলে একটা কোয়েরি কিভাবে তৈরি করলাম দেখো, আমরা বলছি সিলেক্ট অল, মানে যা যা ইনফরমেশন আছে সবই আমরা দেখতে চাচ্ছি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল ইজ ইকুয়াল টু 10। তাহলে যার রোল নাম্বার 10 তার সকল ডিটেলস আমরা দেখতে চাচ্ছি। তো এটা হয়ে গেল একটা কোয়েরি। তো এইভাবে আসলে একটা কোয়েরি তৈরি করা হয়। তো বিভিন্ন ধরনের কোয়েরি আছে, আমরা সিলেক্ট কোয়েরি, ডেটাবেজের কোনো তথ্য বা টেবিল ফিল্ড কলাম এগুলাকে সিলেক্ট করা, এটা হচ্ছে সিলেক্ট কোয়েরি। প্যারামিটার কোয়েরি, ডায়লগ বক্সের তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয়, এটা হচ্ছে নর্মালি ওই কি বলবো মাইক্রোসফট এক্সেসে আমরা ইউজ করি প্যারামিটার কোয়েরি। এরপর আছে ক্রস ট্যাব কোয়েরি, শর্ত। এইগুলো আসলে কখনোই তেমন আসে না, এই যে এখানে যে প্রকারভেদটা আছে। কোয়েরির আরো কিছু প্রকারভেদ আছে যেগুলো আমরা আসলে নর্মালি তোমাদের জন্য ইউজ করে থাকি বা তোমাদের পড়িয়ে থাকি, সেগুলো থেকে কোশ্চেন হয়। আর এখানে যে ক্লাসিফিকেশনসটা আছে, এটা আসলে কোয়েরি কি কিভাবে হয় সেটার ক্লাসিফিকেশন। তো ক্রস ট্যাব কোয়েরি, শর্তারোপ করে কোয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য যে কোয়েরি করা হয়, মানে শর্ত আরোপ করে বা কন্ডিশন আরোপ করে কোয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য এই কোয়েরিটা করা হয়। এবার আসছে অ্যাকশন কোয়েরি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাকশন কোয়েরির মাধ্যমে আমরা ডাটাবেজে যাবতীয় কাজ করে থাকি। যেমন ডাটাবেজে কোনো তথ্য যোগ করা বা নতুন তথ্য ইনসার্ট করা, তো ইনসার্ট বা অ্যাপেন্ড এই কোয়েরির কাজ এল কমান্ড দিয়ে আমরা কাজটা করে থাকি। ডাটাবেজে কোনো তথ্য আপডেট করার জন্য বা পরিবর্তন করার জন্য আমরা আপডেট কোয়েরি ইউজ করে থাকি, বা ডিলেট করার জন্য আমরা ডিলেট কোয়েরি ইউজ করে থাকি, এবং টেবিল তৈরি করার জন্য আমরা মেক টেবিল কোয়েরি করে তো ইউজ করে থাকি। তো এই এগুলা বেশি ইম্পর্টেন্ট আমাদের, এই কোয়েরির ক্লাসিফিকেশনসটা বা এইগুলো আমরা আসলে ভালো করে পড়বো। আমি হাইলাইট করে দিলাম কালারফুল ইয়ে করে। তো এটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো আর কি একটু পরে। নতুন একজন জয়েন করেছে, কে? ও হি ইজ স্টিল জয়েনিং, এখনো জয়েন করে পারে নাই, জয়েন করতেছে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছিল আমাদের কোয়েরির প্রকারভেদ। তো এখন আমরা বলবো কোয়েরির ভাষা। আমরা কোয়েরি তৈরি করার জন্য একটা ভাষা আমাদেরকে ফলো করতে হয়। সো বিভিন্ন ভাষা কোয়েরি আমরা আছে। তো এখানে 3 প্রকার কোয়েরির ভাষা আমরা দেখব। একটা হচ্ছে কুয়েল, যেটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ,
একটা হচ্ছে কিউবি যেটা হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, আর এটা হচ্ছে এসকিউএল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং মোস্টলি ইউজড কোয়েরি, সবচেয়ে বেশি ব্যবহৃত কোয়েরি হচ্ছে এসকিউএল। আর বাকি যে দুইটা আছে কুয়েল বা কিউবি এগুলো আসলে অত বেশি ইউজ করা হয় না। বাট আমাদের এই কোয়েরির ভাষা যে তিন প্রকার, এই কোশ্চেনটা বা এইটা এমসিকিউতে বহুবার আসছে যে নিচের কোনটি কোয়েরির ভাষা নয়। দেখা যাচ্ছে বললো কুয়েল, কিউবি, এসকিউএল আর জাভা বললো, তাহলে জাভা এর ভিতরে নাই, তাহলে এই তিনটা মুখস্থ করে ফেলবো যে কুয়েল, কিউএল, কিউবি এবং এসকিউএল, দিস থ্রি টাইপস অফ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মনে থাকবে। আচ্ছা আরাফি, জি স্যার, লেট কেন স্যার? নামাজ পড়ছিলাম এই কারণে স্যার। ও আচ্ছা আচ্ছা, ইউ আর 15 মিনিটস লেট। জি স্যার, নামাজ জামাত হয়েছে কয়টায় স্যার? 8টা, 8:30টায়। ও আচ্ছা, 8:30টায়। কোন দেশে এটা, কোন দেশে মসজিদ? আমি তো বুঝি না। এটা সম্পর্কে আমরা জানবো, এখানে আমরা ডিটেলসটা জানবো, বাকি দুইটা আমরা পড়বো না। কিউএল বা কিউবি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নেই, আমরা এসকিউএল সম্পর্কে বিস্তারিত জানবো। হ্যাঁ বলো আরাফি, বলো স্যার। এগুলো স্যার, এগুলো কোয়েরি, ওই যে তোমার ডেটাবেস থেকে কোন তথ্য খুঁজে বের করা হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতির স্ট্রাকচার আর কি, কি কিভাবে সেই পদ্ধতি করা যায়, কোয়েরি কিভাবে তৈরি করা যায়, এগুলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এসকিউএল এটা সম্পর্কে আমরা জানবো ডিটেলস। তো এখানে দেখো এসকিউএল এর পূর্ণ রূপ হলো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, প্রসিজারাল বা নন প্রসিজারাল হতে পারে, এটা হাইলাইট করে দিলাম, সরি। স্যার পিডিএফ এ যদি ইম্পর্টেন্ট কথাগুলো হাইলাইট করে দিতেন তাহলে ভালো হতো স্যার। এই যে দিচ্ছি, দিবেন এই শীটটা দেওয়ার সময়? দিবেন, দিবেনই ভাই, এই যে দিচ্ছি। তো তাহলে এসকিউএল এর পূর্ণ রূপ হলো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এসকিউএল এর বেসিক স্ট্রাকচার দেখো, বেসিক স্ট্রাকচারটা কেমন হবে, এটা খুব ইম্পর্টেন্ট, বহুবার বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে এসকিউএল এর বেসিক গঠন লেখো। তো একটু আগে আমি একটা কোয়েরির কথা বললাম, যে কোয়েরিতে ছিল, যে কোয়েরিতে ছিল, দেখো আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। স্ক্রিন তো দেখতে পাচ্ছ নাকি? তো বেসিক গঠন বা বেসিক স্ট্রাকচার, ওখানে দেখো তিনটা এসকিউএল এর বেসিক তিনটা ইয়া আছে, সিলেক্ট, সিলেক্টের পরে হচ্ছে হয় কি কি তুমি সিলেক্ট করতে চাচ্ছ। তোমার একটা টেবিলে মনে করো যে এখানে একটা টেবিল আছে, আমি একটা টেবিলের এক্সাম্পল হিসেবে দেই, মনে করো যে এটা একটা টেবিল, এই টেবিলে কি কি আছে, আইডি, নেম, সেকশন, জিপিএস, সিটি, এরকম আছে না? জি স্যার। তো এখান থেকে আমি আইডি, নেম এবং সেকশন এই তিনটা সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে লিখবো কি, সিলেক্ট আইডি, এখানে দেখে নিব যে আইডি কিভাবে লেখা হয়েছে, আইডি, তারপরে কমা দিয়ে লিখবো হচ্ছে নেম, তারপরে আর কি আছে, সেকশন, নেমের এন বড় হাতের আপার কেস লেটার, নেম, এরপর হচ্ছে সেকশন। তো এই তিনটা যদি আমরা সিলেক্ট করতে চাই, আবার সব সিলেক্ট করতে পারবো বাট আমরা চাচ্ছি তিনটা সিলেক্ট করব, তাহলে আমরা এই যে সিলেক্টের পরে কি কি লিখলাম স্যার? সব সিলেক্ট করতে হলে তো সিলেক্ট অল দিলেই হবে। হ্যাঁ, সিলেক্ট অল দিলেই হবে, সেটা আমি পরে বলবো। দেখো সিলেক্ট A1, A2, তার মানে এভাবে যে অ্যাট্রিবিউট গুলো আমরা সিলেক্ট করতে হচ্ছে সেগুলোর নাম লিখবো, তাই না টেবিলের? জি স্যার। লিখলাম সিলেক্ট আইডি, নেম, সেকশন, এরপরে লিখবো ফ্রম, কোন জায়গা থেকে সিলেক্ট করবো আমরা, টেবিল থেকে না? জি স্যার। তাহলে টেবিলের নাম স্যার এখানে কি সিলেক্ট করে কপি করে পেস্ট করে দেবো? না, কিছু করা লাগবে না, তুমি দেখো আগে সিলেক্ট আইডি, নেম, সেকশন, ফ্রম, টেবিলের নাম, তাহলে টেবিলের নাম ছিল স্টুডেন্ট, স্টুডেন্ট ইনফো,
তাহলে কি লিখলাম সিলেক্ট আইডি নেম সেকশন ফ্রম স্টুডেন্ট ইনফো তার মানে ফ্রম এর পরে হবে কিসের নাম টেবিলের নাম তার মানে এখানে মেইন ওয়ার্ড হচ্ছে দেখো সিলেক্ট ফ্রম লাল কালিতে দিলাম এই দুটা তার মানে সিলেক্ট আইডি নেম সেকশন ফ্রম স্টুডেন্ট ইনফো এরপর লিখবো হোয়ার মানে কন্ডিশনটা হোয়ার ধরো রোল ইজ ইকুয়াল টু সরি রোল না এখানে আইডি যেহেতু আছে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু হয়তো দেখা যাচ্ছে যে ফাইভ তাহলে এটা লেখার ফলে আমাদের কি দেখাবে দেখো এখানে মেইন স্ট্রাকচারটা দেখো সিলেক্ট ফ্রম হায়ার তার মানে এই তিনটা ওয়ার্ড হচ্ছে মেইন সিলেক্টের পরে লিখবো কি কি সিলেক্ট করতে চাচ্ছি আমরা যদি আমরা সেকশন সিলেক্ট করতে না চাই তাহলে সেকশন বাদ দিয়ে দিব তারপরে ফ্রম টেবিলের নামটা লিখবো স্টুডেন্ট ইনফো এখানে টিচারদের ডেটা যদি দেখতে চাই তাহলে টিচার ইনফো বা স্টুডেন্ট আলাদা অন্য নাম থাকতে পারে টেবিলের নাম আর কি যেটা হবে হায়ার এর পরে হবে কন্ডিশন তাহলে এই ছিল আমাদের দেখো এসকিউএল এর বেসিক গঠন দেখো এখানে কি বলা আছে সিলেক্ট সিলেক্টে কি দেব যে তথ্য খুঁজে বের করা প্রয়োজন সেটা এখানে লিখতে হবে ফ্রম এখানে ডেটাবেজের টেবিলের নাম লিখতে হবে যেখান থেকে যেখানে তথ্য সংরক্ষণ করা আছে আর হোয়ারের মধ্যে হোয়ারের এখানে লিখবো হচ্ছে এখানে প্রয়োজনীয় শর্ত যার সাপেক্ষে তথ্য খুঁজে বের করতে হবে এখন আমরা যদি বলে নেওয়া দেই যে কার তথ্য আমরা জানতে চাচ্ছি রোল নাম্বার যে টেন ফাইভ বা রোলের তথ্য যে আমরা খুঁজে বের করতে চাচ্ছি সেটা যদি আমরা না বলে দিই তাহলে কি আমরা বের করতে পারবো পারবো নাকি না হ্যাঁ So this is the basic structure of SQL, SQL structured query language. So later niye karo kono question thakle bolo. Na sir nai. Arafi tumi ki bujhte perecho amra kibhabe ekta SQL er basic structure toiri kori? Sir arekbar ektu bujhele sir. Bolo to sir. Tumi ki bujho nai bolo mane amra ei jaygay je eta likhlam eta mane tumi kon ta bujho nai? Sir ei je student input theke shuru korle sir bolo. আমরা আমি বলছি যে দেখো আমরা একটা টেবিলে মনে করো যে ডেটা আছে ধরো এই জায়গায় একটা টেবিল এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা টেবিল স্টুডেন্ট হ্যাঁ এখানে দেখো আইডি আছে এক দুই তিন চার পাঁচ তো এদের সবার ডেটা আছে এখানে হ্যাঁ দেখো ইয়ে আছে তো এই টেবিল থেকে আমরা ধরো রোল ফাইভ এর ডেটাগুলো দেখতে চাচ্ছি মানে ড্র করব আর কি খুঁজে বের করব তো এখন আমরা চাইলে এখানে আমি যদি চাই যে এখানে আইডি নেম এবং সেকশন এই তিনটা ডেটা দেখব আইডি নেম এবং সেকশন আমরা চাইলে সকল ডেটাই দেখতে পারি আইডি নেম সেকশন জিপিএস সিটি তুমি দেখতে পাচ্ছ টেবিলের হেডিংটা আইডি নেম সেকশন জিপিএস সিটি তো এর ভিতর থেকে কি কি সিলেক্ট করবে তুমি তোমাকে কি কি সিলেক্ট করতে বলা হয়েছে তুমি বলো কি কি সিলেক্ট করতে চাও এর ভিতর থেকে আইডি নেম আর সেকশন আইডি নেম সেকশন দেখো এখানে লিখেছি সিলেক্টের পরে লিখবা আইডি নেম সেকশন এই তিনটা আচ্ছা এখন তুমি বলো কোন জায়গা থেকে তুমি সিলেক্ট করছো কোন টেবিলের নাম কি স্টুডেন্ট ইনফো এই যে দেখো স্টুডেন্ট ইনফো তো তাহলে মানে তুমি ফ্রম এর পরে লিখলে স্টুডেন্ট ইনফো দেখতে পাচ্ছো জি স্যার হ্যাঁ তার মানে তুমি যে জিনিসগুলো সিলেক্ট করলা সেটা কোন জায়গা থেকে সিলেক্ট করলা সেটা ফ্রম এর পরে লিখলা এখন বলছে যে তুমি কার ডাটা দেখতে চাও আসলে তুমি আইডি কত ডাটা দেখতে চাচ্ছ এখানে তো অনেকগুলো আইডি আছে কোন তোমার তোমার হ্যাঁ বলো পাঁচ স্যার পাঁচ চার তিন তুমি যেটা লিখবে এখানে মনে করো তুমি যদি এখানে থ্রি লেখো তার মানে যার আইডি থ্রি তার ডাটাগুলো তোমার এখানে দেখাবে সেগুলা কিভাবে দেখাবে জানো সেগুলো মনে করো যে আমি দেখাচ্ছি কিভাবে দেখাবে আচ্ছা এখানে তুমি যদি মনে করো যে এই জায়গাটায় আইডি ওয়ান দাও তার মানে আইডি ওয়ান এর ডাটা দেখাবে তাহলে কিভাবে তোমাকে দেখাবে আমি সেটা তোমাকে দেখাই তোমার কোয়েরি যদি সফটওয়্যার সাহায্যে সফটওয়্যারের মাধ্যমে যদি কোয়েরিটা করা হয় তাহলে সেটা দেখাবে হচ্ছে
এইভাবে যে দেখো আমি ক্রপ করে দেখাচ্ছি, তুমি যখন এই কোয়েরিটা করবা তখন তোমার নিচে ফলাফলটা এরকম দেখাবে। তুমি যখন এটা সিলেক্ট করছো এটা যখন এক্সিকিউট করবা সফটওয়্যারের মাধ্যমে তখন তোমাকে দেখাবে এটা, এটা দেখাবে না, সরি আমি আসলে ভুল করেছি, তোমাকে দেখাবে আইডি নেম এবং সেকশন, তার মানে আইডি নেম এবং সেকশন, তার মানে এই তিনটা জিপিএ আর সিটিটা কেটে যাবে স্যার। হ্যাঁ জিপিএ এবং সিটিটা থাকবে না, আসলে ভুল হয়েছে এখানে, আমি খেয়াল করি নাই, আমি আবার দেখাই। দেখো আমরা আসলে দেখবো এখানে যেহেতু নেম, তার মানে এই তিনটা জিনিস আমরা দেখবো, তার মানে আমাদের এখানে দেখাবে হচ্ছে এই তিনটা জিনিস, আইডি নেম এবং সেকশন। তাহলে এখন বুঝতে পেরেছো আরাফি? জি স্যার। আমার মনে হয় এর চেয়ে ক্লিয়ারলি বোঝানো আর সম্ভব না। না স্যার এটা বেস্ট। হ্যাঁ তার মানে আমরা এই তিনটা বেসিক স্ট্রাকচার আমরা শিখে ফেললাম নাকি? জি স্যার। হ্যাঁ তো এখন আমরা জানবো হচ্ছে এসকিউএল এর বিভিন্ন স্টেটমেন্ট এর সমন্বয়ে তৈরি। আচ্ছা এসকিউএল এর যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা বা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা, এটা কত রকম হতে পারে বা কি কি হতে পারে, কি কি টাইপের হতে পারে? ডিডিএল বুঝি না এই জিনিসটা স্যার আপনার কথাটা, মানে এসকিউএল টা কি কি টাইপের হতে পারে? ও আচ্ছা, মানে আমি তোমাদেরকে বললাম না এই এসকিউএল এর সাহায্যে কখনো আমরা ডেটা ইনসার্ট করি, কখনো আমরা টেবিল তৈরি করি, কখনো আমরা হচ্ছে ডেটাবেস তৈরি করি, আবার কখনো ডেটা ডিলিট করি, কখনো টেবিল ডিলিট করি। তো এই কাজগুলো কোনটা কি টাইপের? যেমন আমরা যখন বলছি ডিডিএল, দেখো এখানে বলা হয়েছে ডেটা, মূলত এসকিউএল তো একটা সফটওয়্যার নাকি স্যার? না এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে কোয়েরির স্ট্রাকচারটাকে এসকিউএল বলা হচ্ছে, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা, মানে সাজিয়ে যে ল্যাঙ্গুয়েজটা, মানে সাজিয়ে যে কোয়েরিটা তৈরি করা হচ্ছে সেটাকে আমরা এসকিউএল বলছি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কি কি টাইপের হতে পারে, মানে আমরা কোন কোন পারপাজে এটা ইউজ করতে পারি? যখন আমরা টেবিল তৈরি করছি বা ডেটাবেজ তৈরি করছি, ডেটাবেজের স্ট্রাকচার তৈরি করছি, তখন সেটাকে আমরা বলবো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। দেখো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কি কি আছে, ডেটাবেজ ক্রিয়েট করা, ডেটাবেজ ড্রপ করা, ড্রপ মানে ডিলিট করা আর কি, অল্টার করা মানে আপডেট করা, ট্রাঙ্কেট মানে ছেটে ফেলা বা কেটে ফেলা আর কি, যত ধরো আংশিক আমরা কেটে ফেলে দিলাম। তো এরকম ভাবে ডিডিএল এর মধ্যে এই জিনিসগুলো আছে। ডিডিএল এর ফুল মিনিং কি বললাম? ডিডিএল মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এরপর আছে ডিএমএল, ডিএমএল টা হচ্ছে ডেটা নিয়ে কাজ করে। এটা আমরা যদি ডেটাবেজে কোনো ডেটা ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি, এই কাজগুলো আমরা ডিএমএল এর মাধ্যমে করি। এর বাকি তিনটা দরকার নেই, এই দুইটাই দরকার আমাদের, ডিডিএল আর ডিএমএল, এই দুইটা জানলেই হবে। তাহলে ডিডিএল এ আমরা কি কি কাজ করছি আরাফি বলো, ডিডিএল এর মাধ্যমে আমরা কি কি কাজ করি স্যার? ডিডিএল এর মাধ্যমে ক্রিয়েট, ড্রপ, আফটার, আফটার না অল্টার, অল্টার, ট্রাঙ্কেট। আচ্ছা ডিএমএল এর মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট, এই তিনটা কাজ করে থাকি। তো আমরা মূলত এখানে ডিডিএল এর মধ্যে শুধু ক্রিয়েটটা দেখাবো আর ডিএমএল এর মধ্যে তিনটা জিনিস দেখাবো, ঠিক আছে? তিনটা খুবই সহজ, আমরা কোয়েরির মাধ্যমেই দেখাবো, কোয়েরি তৈরি করে দেখাবো, একবারে প্র্যাকটিক্যালি কোয়েরি তৈরি করে দেখাবো কিভাবে কাজ করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ একবারে প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে ইয়া করে দেখবো। সো আমরা এখন দেখি যে এগুলো আমরা সব যেখানে যে কথাবার্তাগুলো লেখা আছে এগুলো আমরা এত পড়বো না, দরকার নাই আমাদের। আমরা একবারে টু দ্য পয়েন্ট চলে যাই, যে আমরা এই যে এখানে কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো তোমরা দেখবো, আমি নেক্সট দিন এগুলো থেকে কোশ্চেন করবো। হ্যাঁ এই কোশ্চেনগুলো দেখবা, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, আমি এগুলা সিলেক্ট করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি এগুলা। আচ্ছা এখন একটি ডেটাবেস তৈরির এসকিউএল কমান্ড বা একটা ডেটাবেস তৈরি করার জন্য কি কমান্ড ইউজ করতে হবে? ধরো আমি যে একটা ডেটাবেস তৈরি করব বা আমার একটা স্টোরিং পয়েন্ট যে ডেটাবেসটা সেটা তৈরি করার জন্য আমরা কি কি কমান্ড ইউজ করব, এটার জন্য কমান্ড হচ্ছে ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম। মনে করো আমরা স্টুডেন্ট নামে একটা ডেটাবেস তৈরি করব, তাহলে আমাদের কমান্ডটা কি হবে জুনায়েদ বলো?
স্যার ক্রিয়েট ডেটাবেস, তারপরে এটা স্টুডেন্ট মানে যে কোনো স্টুডেন্টের নামটা দিলেই তো হবে স্যার। না না নামই স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ডেটাবেস, স্টুডেন্ট সেখানে থাকবে তাহলে কি? ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট। এক্স্যাক্টলি, ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট। আরাফি বুঝতে পেরেছো? আর যদি স্যার মানে স্টুডেন্ট যে কোনো একজনেরটা মানে তৈরি করতে চায়, যে কোনো একজনের তো নিয়ে, যে কোনো একজনের ডেটা নিয়ে তো ডেটাবেস হয় না, ডেটাবেসে তো অনেক ডেটা থাকবে তাই না? এগুলো তো জেনারেল সবার জন্য, অনেক ডেটা থাকবে ওই ওই ডেটা থেকে মানে। হ্যাঁ মামুন বুঝছো, ডেটা সংরক্ষণ করা কি ডেটাবেস বলে? মামুন বুঝতে পেরেছো? মামুন রাহাত তাহলে আমরা প্রথমে লিখলাম, আমরা এখানে যদি ইয়াতে দেখাই, আমরা যদি ওয়ার্ডে দেখাই যে আমরা ডেটাবেসটা তৈরি করব প্রথমে, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে, প্রথমে আমরা লিখব ক্রিয়েট ডেটাবেস, দেন ডেটাবেসের নাম, ডেটাবেসের নাম কি? স্টুডেন্ট। তার মানে স্টুডেন্ট নামে একটা ডেটাবেস আমাদের তৈরি হয়ে গেল। এখন এই ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরির যে কমান্ড সেটা হচ্ছে এটা, দেখো সিলেক্টই করা যায় না, দেখো আমরা একটা ডেটাবেস তৈরি করলাম, মানে ডেটাবেস তৈরি করলাম স্টুডেন্ট নামে। এখন ওই ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করব, টেবিলের নাম দিচ্ছি। আচ্ছা টেবিলটা দেখতে কেমন হবে? তো মনে করো আমরা টেবিলটা তৈরি করব, আমরা হচ্ছে মনে করো আমাদের টেবিল হচ্ছে টেবিল হচ্ছে এটা, এই টেবিলটা আমরা তৈরি করব। হ্যাঁ টেবিলের নাম কি? স্টুডেন্ট ইনফো। আর টেবিলে কি কি আছে? আইডি, নেম, সেকশন, জিপিএ, তাই না? তাহলে এই টেবিলটা তৈরি করার জন্য আমরা কমান্ড লিখব কি দেখো, দেখো কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল, দেন টেবিলের নাম। তাহলে টেবিলের নাম কি? ক্রিয়েট টেবিল স্টুডেন্ট ইনফো। টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। এখন এখানে কি কি ফিল্ড আছে? প্রথম ফিল্ড কি? আইডি। আইডি, তা আইডি ডেটা টাইপ কি হবে? ডেটা টাইপ মনে আছে? ডেটা টাইপ পড়তে বলছিলাম। আইডি ডেটা টাইপ কি হবে? জুনায়েদ বলো। নাম্বার। হ্যাঁ নাম্বার। এই তোমরা বুঝতে পেরেছো? আবির? জি স্যার। জি স্যার। তাহলে আইডি ডেটা টাইপ লিখলাম নাম্বার, আর এই আইডিটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করছি, মানে প্রাইমারি কি হিসেবে নিচ্ছি, এই জন্য লিখে দিলাম প্রাইমারি কি। প্রাইমারি কি? এরপরে কি? নেম। নেমের ডেটা টাইপ কি হবে? টেক্সট।
তো টেক্সটের ব্র্যাকেটে আবার 20 দিলাম, কেন জানো? কেন স্যার? বাদ দাও, বাদ দাও, কারণ আমরা 20টা লেটারের বেশি ইউজ করতে পারবো না, মানে নেম নাম লেখার জন্য, নাম লেখার জন্য 20টা অ্যালফাবেট, মানে ধরো আরাফের নাম কি? আরাফ, আরাফ, এ আর এ এফ, তার মানে এ আর এ এফ, তার মানে মাত্র 4টা লাগে, তাই না? আরাফ, তো এইভাবে আমরা কমায়ে দিতে পারবো, বাড়ায়ে দিতে পারবো, হ্যাঁ বাড়ায়ে দিতে পারবো, কমায়ে দিতে পারবো, 20টার মধ্যে থাকতে হবে আর কি। হ্যাঁ, যদি এখানে 20 দাও লিমিট, তাহলে 20টার মধ্যেই থাকতে হবে। আর এই লিমিট আর 20টা হতে পারে না স্যার, আর এখানে লিমিট সর্বোচ্চ 255টা দিতে পারবা, টেক্সটের লিমিট সর্বোচ্চ 255, আর 255 চেয়ে যদি বড় দিতে হয় তাহলে কি দিতে হবে, কোন ডেটা ইউজ করতে হবে? এজনাইদ বলো, সেদিন খুব ভালো করে বুঝছিলে এটা তুমি, বর্ণনামূলক কিছু লেখার জন্য তাহলে কিরকম পড়ছো? ডেটা টাইপ যদি মনে না থাকে তাহলে এগুলো করাবো কিভাবে? মেমো স্যার, এটা অতিরিক্ত হয়ে গেল স্যার, সেটা সংরক্ষণের জন্য মেমো ডেটা টাইপ। আচ্ছা দেখো, এরপরে সেকশন, সেমিকোলন দিছি, আর এই কমান্ডটা এক্সিকিউট করলে আমরা পাবো, যদি ডেটাবেজে আমাদের একটা টেবিল তৈরি হবে, যে টেবিলটা হবে হচ্ছে এরকম, এরকম একটা টেবিল তৈরি হবে। এই কমান্ডটা এগুলোর উপর কি প্র্যাকটিক্যাল আছে আর কলেজে? স্যার এগুলোর উপর কি প্র্যাকটিক্যাল আছে স্যার, এটা আমার প্রশ্ন ছিল স্যার। না, এগুলোর উপরে কোনো প্র্যাকটিক্যাল নাই, বাট তোমাদের বোর্ডে অনেক সময় কোশ্চেন আসে, একটা টেবিল, এরকম একটা টেবিল দেয়, দিয়ে বলে টেবিল তৈরির কমান্ডটি লেখো, এটা খুবই সহজ। দেখো তোমরা এখানে তোমাদের না জানার এই টেবিলের নাম বুঝাই যায়, আইডি তে নাম্বার ইয়া ডেটা টাইপ হবে, তারপরে তুমি দেখো এই জায়গায় পড়ে দেখো, এখানে কোডিং কিছু নাই, এবং এর চেয়ে সহজ এর চেয়ে। এটা কি অনুধাবন আছে? হ্যাঁ, অনুধাবন আসে নাকি স্যার? হ্যাঁ, এটা অনুধাবন 3 মার্কসের জন্য আসতে পারে, 4 মার্কসের জন্য আসতে পারে। ও তাহলে আমি জাস্ট দেখো খুব সিম্পলি দেখিয়ে দিচ্ছি, এর চেয়ে সহজ ভাবে আর নাই, মানে এর চেয়ে সহজ ভাবে আর দেখানো যায় না। আমি তোমাকে এত এই যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, যে এটুকু এইরকম একটা টেবিল থাকলে তোমাকে যদি বলে কমান্ডটা লেখো, তাহলে কি তুমি কি লিখবা? ক্রিয়েট টেবিল, টেবিলের নাম স্টুডেন্ট ইনফো, এরপরে দেখো ফিল্ড গুলো দিচ্ছ, তাহলে এর চেয়ে সহজ করে আর কি বলবো আমি? এখন যদি তোমাকে সহজ করতে পারেন, আচ্ছা আমি যদি এখন তোমাকে বলি যে তুমি একটা টেবিল তৈরি করো যেখানে টিচার, টেবিলের নাম হবে টিচার, তোমরা এই কমান্ডটা আমাকে কতদিন দেখাবা? নেক্সট দিন আমাকে দেখাবা, খাতায় এক খাতা কলম, সবাই একটা খাতা কলম নাও, নিয়ে লিখে রাখো যে কি কি থাকবে সেখানে। স্যার খাতা কলম আছে, টেবিলের নাম হবে টিচার, টেবিলের নাম টিচার। আচ্ছা ফিল্ড গুলোর নাম লেখো, কি কি ফিল্ড থাকবে বলে দিচ্ছি, ফিল্ড গুলোর নাম বলবো। ফিল্ড গুলোর প্রথমে নেম, টিচার আইডি, টিচার আইডি, এরপরে ডেট অফ বার্থ, এই টেবিলটা তৈরি করার জন্য যে কমান্ড লিখতে হবে সেই কমান্ডটা তোমরা আমাকে নেক্সট দিন দেখাবা, এবং এই যে ভিডিওটা যদি মনে না থাকে, যারা লিখতে পারোনি এখন, এই যে ভিডিওটা দেখে এটা ইয়ে করে নিবা, আমি এখনই আপলোড করে দিচ্ছি এটা ভিডিও। আর যারা ক্লাসটা করতে পারে নাই তাদেরকে বলে দিবা যে এই ভিডিওটা দেখে এগুলো শিখে নেক্সট দিন যেন ক্লাসে জয়েন করে। স্যার মানে বুঝলাম না স্যার, এটা কি করতে হবে স্যার, একটা টিচার ইনফো তৈরি করতে হবে নাকি স্যার? এই টেবিলটা তৈরি করার জন্য কমান্ড কি লিখতে হবে? এই যে যেমন কমান্ড লিখছে না এখানে, জি স্যার, ক্রিয়েট ওইটা দিলে ক্রিয়েট টেবিল টিচার ইনফো, তারপরে এগুলো বসাই দিলে তো টিচার ইনফো না, আমি তো নাম দিছি টিচার, তাহলে তুমি টিচার ইনফো লিখবা কেন? মানে মানে একটা নাম দিছেন আর কি টিচার, এটাই তো। হ্যাঁ, এরপরে যে যে ফিল্ডগুলোর নাম দিছি ওগুলা ডেটা টাইপ সহ,
এবং প্রাইমারি কি দিবা হচ্ছে টিচার আইডি কে এখানে যেমন প্রাইমারি কি দিছি না স্যার আইডি আরে বেটা এরকম একটা এরকম একটা টেবিল তৈরি করতে হবে যে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইনফো যে টেবিলটা জি স্যার এই ফিল্ডগুলো দিয়ে দিছি ফিল্ড প্রথমে তোমারে দিছি নেম তারপরে টিচার আইডি এগুলো এখানে যেরকম আছে এরকম মনে করো দিয়ে দিছি এখন তোমার এই কোডটা লিখতে হবে এই যে এই কোডটা এই যে এই কমান্ডটা লিখতে হবে জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে খালি রাজনীতি করলেই হবে না এগুলো বুঝতে হবে মাথা লাগে রাজনীতি করতে ভাই আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত এর চেয়ে বেশি আর পড়াবো না আজকে কারণ এমনিতেই কুয়েরি জিনিসপত্র তো বেশি মাথার ভিতরে নিলে একবারে আবার বমি হয়ে যেতে পারে স্যার এটা ইউটিউবে দিয়ে দিন স্যার ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো হ্যাঁ সুস্থ থাকো আসসালামু আলাইকুম স্যার